আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে সারপোকা এখানে রয়েছে আমরা আজকে আপনাদেরকে এই নিধনের প্রকৃত পদ্ধতি আমরা আপনাদেরকে আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সবাই সার পোকা আপনারা একটা চকি দেখতে পাচ্ছেন একটু আগুন ধরে নেন হ্যাঁ আপনাদের সামনে যখন কথা বলছিলাম ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলের উপর একটু সারপোকা এসে হাজির হলো আপনাদের বুঝতে পারতেন সিজেন কি না জানি না সেটা একটু আর আগে ছাড় ফোট ফুটে না আপনারা দেখতে পাচ্ছেন সবাই বই খাতা নিয়ে হাড়ি বেতিল নিয়ে আপনারা এই সব হাফ প্যান পরে লুঙ্গি কাছা দিয়ে সবাই এই রুম থেকে বিতাড়িত হচ্ছে একজন দেখবেন আপনারা এই সামনে সে বাতাস নিতেছে হ্যাঁ বাতাস নিচ্ছে সে সবাই নিরিবিলি দেখেন আপনাদের সামনে তারা ওই বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে কাজে নামে অবশ্য সেভাবে তারা কাজে নামছে আমরা অবশ্য এই সারপোকার রুম এটা হচ্ছে আপনাদের ঢাকান মিরপুরে একটি রুম আমরা এখানে এসেছি আপনাদেরকে সেই সারপোকা নিধনের প্রকৃত উপায় বের করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই সবকিছু এলোমেলো আমাদের এই রুমটা আমরা অবশ্য গত এখানে পানি গরম হচ্ছে দুটি পাতিলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরম পানি হচ্ছে একটা রান্নাঘর রান্নাঘরে অবশ্য কিছুই নেই আমরা যখন এ রুমে আসি তার আগে সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে এখানে আজকে সারপোকা নিধন অভিযান চালু হচ্ছে অবশ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের একটি সামাজিক উন্নয়ন সংস্থা রয়েছেন আমাদের সামাজিক উন্নয়ন সংস্থার সদস্যরা তারা নিধনের জন্য এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাদের দুই রুমের একটি ফ্ল্যাট সে ফ্ল্যাটে সব সব অবস্থালো তারা সবাই নেমে গেছেন সারপোকা নিধনের জন্য তাদের খাওয়ার যে হাড়ি পাতেলগুলো সেটা একটা রুমে নিয়ে আসা হয়েছে তাদের বাথরুমে একটি খাট রয়েছে আমরা আজকে আপনাদেরকে প্রকৃত পক্ষে জানাবো যে কিভাবে সারপোকা দমন করা সম্ভব আমরা সেই প্রসঙ্গে চলে যাই বোতল কই আমরা আপনাদেরকে আপনার দেখতে পাচ্ছি যে এখানে রান্না করে পানি গরম হচ্ছে গরম পানি আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে গরম পানি আমাদের খাট গরম পানিতে গরম পানি দেওয়া হয়েছে খাটে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই পরিমাণের ছাড় পোকা এত পরিমাণের ছাড় পোকা গরম পানিতে নিহত হয়েছেন এর পরবর্তী কার্যকারিতা হচ্ছে একজন এই যে গরম পানি দেওয়া খাটে তারা স্প্রে সেই স্প্রে যেটা স্প্রে তারা এভাবে স্প্রে খাটে স্প্রে করছেন আমরা যে মেডিসিনটা এখানে তারা ইউজ করেছেন সেটা হচ্ছে মেডিসিনটার নাম হচ্ছে টাটা পাঁচশো পাঁচ সিসি এটা প্রতি লিটার পাঁচশো গ্রাম ক্লোরিপাইরিস ও পঞ্চাশ গ্রাম সাইপ্রোমেথিন আছে ব্যবহারের পূর্বে লেবারের নির্দেশনা করুন এটা অবশ্য অনেক ক্ষতিকর স্পর্শ পাকস্থলী ক্রিয়া সম্পন্ন মানে ফসফরাস সিনথেটিক কীটনাশক দয়ের সব কিছুর মিশ্রণ আর কি আমরা দেখতে পাচ্ছি যে বিশ লিটার পানিতে পাঁচ শতাংশ এটা মূলত আমরা জমিতে ব্যবহার করি জমির উই পোকা উই পোকা নিধনের জন্য প্রতি একরে মোটামুটি এক ওয়ান পয়েন্ট সিক্স লিটার দরকার হয় যাই হোক আমরা সেই টাটা পাঁচশো পাঁচ সিসি এটা গ্রিন কোম্পানির আমরা দেখতে পাচ্ছি যে এর সর্বোচ্চ খুচরা খুচরা মূল্য দেওয়া নাই অবশ্য এটা আপনাদের নাগালের ভিতরে একশো থেকে একশো বিশ টাকার মতো এটা কিনতে লাগে এটার আমরা এক লিটারের একটা পানির বোতল নেব এক লিটারের পানির বোতলের মধ্যে আমরা সেই একশো মিলির এক সিপি উপরে দেখতে পাচ্ছেন আমরা এটাকে যখন পানির মধ্যে দেব দেখবেন যে এটা অনেকটা দুধের মতো সাদা হয়ে যাবে এবং অনেকটা অনেকটা গরম হয়ে যাবে গরম হওয়ার পরে আমরা সেটাকে স্প্রে করব। স্প্রে করার পরে অবশ্য রুমের ফ্যান বন্ধ করে নিতে হবে অনেকটা ঘ্রাণ আসে এই স্প্রে থেকে এরপরে আশা করি আপনারা উপকৃত হবেন এই সারপোকা নিধনের নিধনযজ্ঞে আপনারা অবশ্যই সফল কাম হবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই সার নিধন অভিযান থেকে বিদায় নিচ্ছি